আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমি আপনাদেরকে করে দেখাচ্ছি প্লেন কেক রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। এবার শুরু করছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপের সামান্য একটু কম ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও এটা করতে পারেন। বেকিং পাউডার দিয়ে দিলাম 2 চা চামচ। এখন ময়দার সাথে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এটা কয়েকবার চেলে নিতে হবে। যতবার চালা হবে অত বেশি এর ভিতরে বাতাস ঢুকতে পারবে, যার কারণে কেকটা অনেক বেশি ফুলকো ও সফট হবে। এখন ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি 4টে ডিম। আমি আজকে ব্লেন্ডার জাগে করে দেখাচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড মিক্স দিয়েও এই কাজটা করতে পারেন, কারণ ইলেকট্রিক বিটার সবসময় সবার হাতের কাছে থাকে না। আমি এখানে 1/2 কাপ লাল চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টি বেশি খেতে চাইলে আপনারা এখানে 1 কাপ দিয়ে দিবেন। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। খুব বেশিক্ষণ ধরে ব্লেন্ড করা যাবে না, চিনিটা গলে যাওয়া পর্যন্ত 1-1.5 মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই হবে। অলিভ অয়েল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আপনারা এখানে যে কোনো তেল বা গলানো বাটারও দিতে পারেন। এখন সেই শুকনো উপকরণগুলো আমি অল্প অল্প করে 3 বারে দিয়ে হ্যান্ড মিক্সের সাহায্যে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটা ফাস্ট করে দেওয়া আছে, এটা কিন্তু অবশ্যই আলতো হাতে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। লিকুইড দুধ দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। আপনাদের হয়তো কম বা বেশি লাগতে পারে, এই যে ব্যাটারটা এরকম হবে। এটা বেক করার জন্য আমি একটা মোল্ড নিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এখন একটু ওয়াইল ব্রাশ করে নিচ্ছি নিচে। এখন একটা কাগজ বিছিয়ে দিলাম, আবার একটু কাগজের উপর দিয়ে ওয়াইল ব্রাশ করে দিচ্ছি। এখন সেই ব্যাটারটা একটু উপর থেকে এভাবে মাঝখান দিয়ে ঢালতে হবে। এখন এটা ধরে এভাবে কয়েকবার ট্যাপ করে নিতে হবে। আজকে আমি এটা গ্যাসের চুলায় বেক করে দেখাচ্ছি। প্রথমে হাঁড়িটা একটু গরম করে নিয়ে এরপরে চুলার আঁচ লো করে দিয়েছি। নিচে কয়েকটি কাগজ বিছিয়ে দিয়ে একটি স্ট্যান্ড দিয়ে তার উপরে এটা আমি বসিয়ে ঢেকে দিচ্ছি। এটা বেক হতে আমার 50 মিনিট সময় লেগেছে, আপনাদের হয়তো কম বা বেশি সময় লাগতে পারে। একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। এই যে দেখুন, একেবারে ক্লিন এসেছে, তার মানে হয়ে গিয়েছে। এখন একটা নাইফের সাহায্যে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর আপনাদেরকে আর একটা কথা মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। দেখুন মাশাল্লাহ আমার কেকটা কত সুন্দর হয়েছে। এখন উপর থেকে কাগজটা তুলে নিচ্ছি। এই যে দেখুন নেসটা কত সুন্দর হয়েছে, পুড়েও যায়নি, আবার কত সুন্দর একটা কালার এসেছে। এই যে চারপাশ থেকেও খুব সুন্দর কালার এসেছে। এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। তো রেসিপি ভালো লাগলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। সবার সুস্থতা কামনায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।